স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানিয়া আফরিন। চলাচলের জন্য আজ থেকে খুলে দেয়া হচ্ছে পটুয়াখালী বরিশালে মহাসড়কে নির্মিত 4 লেনের পায়রা সেতু। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা সেতু নির্মাণ করা হয়েছে নদীর মাঝখানে মাত্র 1টি পিলার রেখে, এতে স্বাভাবিক থাকবে নদীর প্রবাহ। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সেতুর এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, বরিশালের সাথে পটুয়াখালী, বরগুনা আর কুয়াকাটার সড়ক যোগাযোগের নতুন যুগের সূচনা করতে যাচ্ছে এই পায়রা সেতু, এ নিয়ে ওই এলাকার মানুষের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন? তাই আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি পায়রা সেতু টোল পয়েন্টে। তো আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে 2016 সালে এই পায়রা সেতুর কিন্তু উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ কিন্তু কিছুক্ষণ পরই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পায়রা সেতুর দ্বার কিন্তু উন্মোচন করে দেওয়া হবে এবং যান চলাচলের জন্য কিন্তু সবাইকে কিন্তু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তো এই পায়রা সেতু আজকে উদ্বোধন হওয়ায় এই এলাকার মানুষের মাঝে একটা আনন্দ উল্লাস আমরা দেখতে পেরেছি। গতকাল সকাল থেকে কিন্তু এই এলাকায়, এই দুমকি এলাকায় কিন্তু ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা সহ যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু আনন্দ মিছিল করেছেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে। এছাড়া আজকে সকালবেলা কিন্তু এই পটুয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা মিছিল নিয়ে কিন্তু এই এলাকায় এসেছেন। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই পায়রা সেতু উদ্বোধন হবে। এই পায়রা সেতু উদ্বোধনের ফলে পায়রা বন্দরের জন্য যাতায়াত ব্যবস্থা সহজ হবে। কুয়াকাটায় আগত যে পর্যটকরা আছে তারা কিন্তু নির্বিঘ্নে এই এই পায়রা বন্দর থেকে কিন্তু তারা কুয়াকাটা যেতে পারবে এবং আসতে পারবে। আমি আপনাকে ছোট্ট একটা বিষয় জানিয়ে রাখি যে এর আগে কিন্তু এই পায়রা সেতুতে কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু এই যখন ফেরি ছিল তখন কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষকে এখানে গাড়ি সহ অপেক্ষা করতে হতো। অনেক পর্যটক কিন্তু এখানে এসে এখানের বিড়ম্বনার শিকার হয়ে কিন্তু ফিরেও গিয়েছেন। তো আজ কিন্তু এই পায়রা সেতুর দ্বার উন্মোচন হচ্ছে এই এখান থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই এই পায়রা সেতু কিন্তু উদ্বোধন ঘোষণা করবেন। তো তানিয়া, এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র সহ 10টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে তুরস্ক। স্থানীয় সময় শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি এই নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি অভিযোগ করেন তুরস্কের কারাবন্দী মানবাধিকার কর্মী ওসমান কাভালার মুক্তির দাবিতে বিবৃতি দিয়ে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন আঙ্কারায় নিযুক্ত ওই 10 রাষ্ট্রদূত। তাই তাদের কূটনৈতিক মর্যাদা ও অধিকার প্রত্যাহার করে নিচ্ছে তুরস্ক। সম্প্রতি বিনা বিচারে কাভালাকে আটকের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে এবং সুইডেনের রাষ্ট্রদূতরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে ভিন্ন এক ম্যুরাল তৈরি করেছেন ব্রাজিলের চিত্রশিল্পী ও পরিবেশকর্মী মুন্দানো। 10,000 বর্গফুটের এ চিত্রকর্মে তুলে ধরা হয়েছে দাবানলে ক্ষতিগ্রস্ত আমাজন বনের ছবি। রং হিসেবে ব্যবহার করা হয়েছে পুড়ে যাওয়া গাছের কয়লা ও ছাই। এটি ব্রাজিলের সাও পাওলো শহরের একটি বাড়ির সামনে তৈরি করা ম্যুরাল, যাতে ফুটিয়ে তোলা হয়েছে আমাজন বনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা এক দাবানল কর্মীর ছবি, চারপাশে পুড়ে যাওয়া বনের কয়লা আর আগুনে মারা যাওয়া অসংখ্য বন্যপ্রাণীর দেহাবশেষ। আমাজনে দাবানলের ভয়াবহতা আর সেই আগুন থেকে গাছ ও প্রাণীদের বাঁচাতে দমকল কর্মীদের লড়াইয়ের প্রতীক হিসেবে 10,000 বর্গফুটের ম্যুরাল তৈরি করেছেন ব্রাজিলের চিত্রশিল্পী ও পরিবেশকর্মী মুন্দানো। এই চিত্রকর্ম তৈরিতে তিনি বিশেষ রং ব্যবহার করেছেন। বনের পুড়ে যাওয়া গাছের কাঠ, ছাই ও ধুলিকণা থেকে এই রং বানিয়েছেন মুন্দানো। গত জুন জুলাইয়ে আমাজন ও আশেপাশের বনাঞ্চলের 10,000 কিলোমিটারের বেশি এলাকা ঘুরে এসব উপকরণ সংগ্রহ করেছেন তিনি। আমরা সবাই প্রকৃতির অংশ, তাই এর ক্ষতি হলে আমাদেরও ক্ষতি হচ্ছে। সেজন্য এই চিত্রকর্মের মাধ্যমে আমি কেবল প্রকৃতি নয় উপরন্তু নিজের আত্মরক্ষার আবেদনও প্রকাশ করেছি। ম্যুরালটিতে মেঘের তৈরি SOS বার্তার মাধ্যমে নিজের সুরক্ষা চেয়ে পরিবেশের করা আর্তনাদ তুলে ধরা হয়েছে। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। খেলার খবর,
টি-20 বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় বিকেল 4টায় শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে ক্রিকেট বিশ্বের জন্য বড় আকর্ষণ একই দিনে ভারত পাকিস্তানের ম্যাচ। দুবাই ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে রাত 8টায়। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারে কঠিন সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাছাই পর্ব শেষে তার জবাবও দিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। কারণ এক ম্যাচের অঘটন থেকে ঘুরে দাঁড়িয়ে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দুর্দান্ত পারফর্ম করেছে তার দল। আইপিএলে খেলার সুবাদে সংযুক্ত আরব আমিরাতের উইকেট এবং কন্ডিশন ভালো মতোই চেনা হয়ে গেছে সাকিব মুস্তাফিজদের। তাই বিশ্বকাপের মূল মঞ্চেও তাদের কাছ থেকেই আসতে পারে ম্যাচ উইনিং পারফরম্যান্স। আশার আলোটা জ্বালিয়ে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার এক রেকর্ডে। বিশ্বকাপে বাংলাদেশের জয় পাওয়ার সবশেষ 5 ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন সাকিব। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের সেরা হয়েই মূল পর্বে উঠেছে শ্রীলঙ্কা। তারুণ্যে ভরা দলটি যে কোনো প্রতিপক্ষের সামনেই আতঙ্ক। তার ওপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তাদের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। বিশ্বকাপের ম্যাচ মানেই যেন ভারতের কাছে পাকিস্তানের হার। টি-20 বিশ্বকাপে এর আগে 5 বার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান, প্রত্যেকবারই জয়ী দলের নাম ভারত। ক্রিকেটারদের ফর্ম আর সাম্প্রতিক রেকর্ডে এগিয়ে থাকার পাশাপাশি আইপিএল এর শেষ পর্বের খেলাগুলো মাত্রই শেষ হওয়ায় প্রায় 2 মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া আর উইকেটের সাথে বেশ মানিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তাই সব মিলিয়ে তাদেরই ফেভারিট মানতে হচ্ছে। তবে ম্যাচটার গায়ে কিন্তু লাগানো থাকছে পাক ভারত লড়াই, তাই ফেভারিটরা সবসময় জিতবে সে গ্যারান্টি দেয়া যায় না। তাছাড়া পাকিস্তান বরাবরই এমন দল যাদের নিয়ে পূর্ব ধারণা করা যায় না। তার ওপর বাবর আজম, রিজওয়ান, হাসান আলীরা আছেন ভালো ফর্মে, তাই ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটলে অবাক হওয়ার কিছু নেই। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews এই ঠিকানা।